Hey guys, I'm Swarnanka and welcome to the new episode of my channel. এখন আমি কথা বলবো হচ্ছে আদিপুরুষের ট্রেলার রিলিজ করেছে জাস্ট কয়েক মিনিট আগে। তো সেই ট্রেলারটা আমার কেমন লাগলো, কতটা ভালো হয়েছে আগের থেকে এবং কী কী নতুন নতুন তারা অ্যাড করেছে এবং কীভাবে সেগুলো তৈরি হয়েছে নতুনভাবে, সেইটাই আমি এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমে কাস্ট অ্যান্ড ক্রু মেম্বারদের সাথে মানে ব্যাপারে কথা বলি। তো এই সিনেমাতে লিডটুদের রয়েছেন সবাই জানে প্রভাস, কৃতি সেনান, সানি সিং আর সেফ আলী খান। এবং প্রভাস এখানে রাম হচ্ছে চরিত্রটা করছে, রামের চরিত্রটা, এবং সেফ আলী খান লঙ্কেশ মানে রাবণের চরিত্রটা করছে। এছাড়া রয়েছেন যারা তারা হচ্ছেন সোনাল চৌহান, তৃপ্তি তোরটমল, এছাড়া হচ্ছে বৎসল সেথ এবং রয়েছেন হচ্ছে দেবদত্ত নাক। তো এই সিনেমাটা একটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে এবং 5টা ল্যাঙ্গুয়েজ রিলিজ করছে এবং সম্ভবত অন্যান্য ল্যাঙ্গুয়েজও পরে রিলিজ করতে পারে, এই ব্যাপারে আমার কোনো ব্যাপার জানা নেই। এবং এটা একটা লংগেস্ট সিনেমা তৈরি হয়েছে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি, মানে 2 ঘন্টা 54 মিনিটের মতো সিনেমাটা। এবং এই সিনেমাটা যদি বাজেটের কথা বলি তো ভারতে তৈরি সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ফিল্ম হতে চলেছে এবং প্রথমে সেটার 500 কোটি টাকা বাজেট ছিল, পরে সেটার যখন টিজার রিলিজ করে ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসের দিকে তখন সেটা নিয়ে এত বেশি নেগেটিভ ক্রিটিসাইজ করা হয়। তো সেটার ভিএফএক্স এবং সিজিআই নিয়ে সেগুলিকে বেটার করার জন্য আরও 250 কোটি টাকা দেওয়া হয়। তো এস্টিমেট মোটামুটি 700 কোটি টাকা আদিপুরুষের পিছনে খরচ করা হয়েছে। এই সিনেমাটি স্ক্রিনপ্লে লিখেছেন, গল্প লিখেছেন এবং পরিচালনা করেছে হচ্ছে ওম রাওয়াত, যিনি আগে তানহাজি সিনেমাটা পরিচালনা করেছিলেন। এবং এই সিনেমাটি প্রোডিউস করেছে হচ্ছে ভূষণ কুমার, কৃষণ কুমার, প্রসাদ নের, ওম রাউত এবং আরও একজন রয়েছে যার নাম আমার ঠিক মনে নেই। আর এই সিনেমাটার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে টি সিরিজ ফিল্মস, যার টি সিরিজের আন্ডারে প্রোডাকশন হাউস, এবং রেট্রো ফাইলস এবং ইউভি ক্রিয়েশনস। আর এই সিনেমাটা সিনেমাটোগ্রাফি করেছেন হচ্ছে কার্তিক পালানি এবং অজয় অতুল এই সিনেমাটার মিউজিক দিয়েছেন। তো এই সিনেমাটার একটা গানে রিলিজ করেছে জয় শ্রীরাম, যে সিনেমাটা সরি যেই গানটা অনেক মানুষের কাছে খুব ভালো একটা গুড রিভিউ পেয়েছে। তো ট্রেলার রিলিজ করেছে, ট্রেলার কেমন লাগতো সেটা নিয়ে কথা বলবো। তো এই যে গল্পটা, এই গল্পটা হচ্ছে একটা রামায়ণের উপর লেখা একটা ফিকশনাল গল্প এবং সেটা একটা মাইথোলজিক্যাল গল্প অবশ্যই। এবং রামায়ণের যে গল্প রয়েছে সেই যে অংশটা, সীতাকে রাবণ চুরি করে নিয়ে যায় তার কাছ থেকে এবং রাম তারপর রাবণের সঙ্গে প্রথমে কথা বলার চেষ্টা করে হনুমানের মাধ্যমে, কিন্তু তারপরে আরও সেই কমপ্লিকেটেড যে ব্যাপারগুলো তৈরি হয় সেগুলো সকলেই জানো এবং এটা কোনোভাবেই না জানার কারো কথা নাই ভারতবর্ষের সকলের কাছেই। তো এই যে গল্পটা সেটার উপর যে এইভাবে একটা সিনেমা বানানো এবং সেটা স্ক্রিনপ্লে লেখা, সেটা পুরোপুরি ডায়লগের উপরে নির্ভর করবে। এখানে কিছু কিছু ডায়লগ আমি যেগুলো শুনতে পেলাম যেগুলো বেশ ভালো লাগলো এবং পুরো যে ট্রেলারটা সেখানে কোনোরকম লঙ্কেশের যে চরিত্রটা করেছেন সৈফ আলী খান, তার তেলুগু ডেবিউ সিনেমা, তার কিন্তু কোনোরকম লুক দেখানো হয়নি, জাস্ট তার চোখ দেখানো হয়েছে এবং পিছন থেকে একটা লুক দেখানো হয়েছে যেটা শিবের পূজা করছে, যেটা দেখতে বেশ ভালো লাগলো। পুরো সিনেমাতে সেই সরি পুরো ট্রেলারটাতে সেই সীতাকে কীভাবে চুরি করে নিয়ে গেল এবং তারপরে রাম কী করে সেগুলোর প্রস্তুতি নিচ্ছে এবং কী করে যুদ্ধ হচ্ছে সেটারই বিভিন্ন রকম গ্লিমসগুলো দেখানো হয়েছে। এবং যদি আমি ভিএফএক্স আর সিজিআর কথা বলি তো টিজার যেরকম তৈরি করা হয়েছিল তার থেকে অনেক অনেক বেশি বেটার এবং সেগুলো দেখতে খুব ভালো লাগছে। এই কাজটা যদি ভিএফএক্স সুপারভাইজার এবং আরও যারা রয়েছেন তারা যদি এর আগে করতো এবং ঠিকভাবে করতো তাহলে আমার মনে হয় তখন রিলিজ না হয়ে, মানে এখন রিলিজ না হয়ে ঠিক আগে সিনেমাটা রিলিজ করে রাখতো, কারণ ওইখানে যেভাবে সেই সিজিআই এবং ভিএফএক্সের কাজগুলো করেছিল সেটা খুবই হাস্যকর ছিল। সেভ এখানে লুক বলি বা রাম এবং বিভিন্ন রকমের যে ভিএফএক্সের কাজ তৈরি করেছিল প্রচণ্ড রকম দেখতে কেমন কার্টুনিশ লাগছিলো এবং সেগুলো খুব মানে চোখে লাগছিলো যে এটা সত্যি একদম ভিএফএক্স তৈরি, কোনোরকম রিয়েল লাগছে না। কিন্তু এখানে জিনিসটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং রামের যে বিভিন্ন রকম অবস্থান, বিভিন্ন পজিশনে যে ভিএফএক্সগুলো তৈরি করা হয়েছে সেগুলো খুব ভালো লাগছে এবং ওভারঅল ট্রেলারটা আমার কাছে বেশ ইমপ্রেসিভ মনে হলো। আশা করি সিনেমাটা খুব সুন্দর বানিয়েছিল আমরাও। তো গল্প তো আমাদের সকলেরই জানা, প্রেজেন্টেশনটা এখানে কতটা ভালো হয় সেটা এখন দেখার, প্রেজেন্টেশন কীভাবে তারা কতটা ভালো করেছে, কীভাবে তারা আরও বেশি সেখানে যে সময় নিল, টাকা ইয়ে করলো এবং টি সিরিজের পিছনে যে সবচেয়ে বেশি টাকা খরচা করেছে কোনো একটা সিনেমার পিছনে, তাদের যে এন্টায়ার জার্নি রয়েছে তাদের যে প্রোডাকশানের,
তো সেইটা কতটা আউটকাম ভালো হয়েছে সেটা এখন দেখার বিষয়। এবং প্রভাস, কৃতিসানন, সানি সিং এবং আরও যারা রয়েছেন সেবলি খান, বিশেষ করে রাপন চরিত্রা কতটা ভালো অভিনয় করেছে, কতটা ভালো কাজ করেছে সেগুলি এখন দেখার বিষয়। সিনেমাটোগ্রাফির কাজ এখানে বেশ সুন্দর লাগলো, ভিএফএক্স শট এখানে প্রচুর রয়েছে সেগুলো বেশ সুন্দর মনে হলো। তো ভারতের সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ফিল্ম কতটা কি কাজ হয় এবং কতটা ভালো হয় সেটাই এখন দেখার বিষয়। ওভারঅল আমার ট্রেলারটি বেশ ভালো লেগেছে, আমি এটা দিব 3.5 out of 5, এটা হচ্ছে আমার রেটিং। তোমরা যারা দেখছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা দেখোনি এক্ষুনি গিয়ে সিসির অফিসিয়াল চ্যানেলে দেখে নাও। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।